हेलो फ्रेंड्स, देखते ही पाच्छो एखाने एकटा साप आटके गेछे। एटा होच्छे आमादेर घर, आर घरेर पाशेर एई बाथरूमेर जायगाटाते एई जायगाटाते सापटा एइभाबे आटके गेछे। कि करे एसेछे, कोथा थेके एसेछे जानि ना, कोन दिक दिये उठलो उपरतलाय सेटाओ जानि ना। তো এই সাপটা এখানে এভাবে আটকে গেছে, কিছু খেয়েছে হয়তো, তো সেই কারণে আর এখান থেকে বেরোতে পারেনি, আর ওই নেট নেট জায়গাগুলোর মধ্যে আটকে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কল করা হয়েছে, সেখান থেকে লোক আসবে বলেছে। তো এই যে ওরা চলে এসেছে, দুজন এসেছে, তো এরা এখন সাপটাকে উদ্ধার করবে এখান থেকে। জানি না বের করতে পারবে কিনা, কি সাপ বিষ আছে কিনা তো তাও জানি না, তো দেখি চলো। এইতো বার হচ্ছে, বার করতেছে, আসছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর, অনেক কষ্ট করে নেটটা শেষমেশ কেটে তারপর সাপটাকে বের করতে হলো। তো এট লিস্ট সাপটা বেরিয়ে গেছে। এরা সাপটাকে ধরে নিয়ে যাচ্ছে, এটা কোনো জঙ্গলে ছেড়ে দেবে বললো। বলছে যে এটা কোনো বিষধর সাপ না, সাপটাতে বিষ নেই, তবে বিশাল লম্বা, প্রায় 7 ফুটের মতো। তো যাই হোক, এত বড় সাপ দেখে আমার আর আমার বরের অবস্থা তো ভীষণ খারাপ। তো এত ভয় পেয়ে গেছিলাম। তো প্রথমে ওই দেখেছিল সাপটা, স্নান করে বাথরুম থেকে যখন বেরোচ্ছে তখন দেখে যে বেচারা ওখানে আটকে আছে। তো যাই হোক, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা এসে এটা বের করে নিল, তোমরা দেখতেই পেলে। তো আমি শুধু ভাবছি যে সাপটা যদি সেখানে আটকে না যেত, তাহলে তো এটা হয়তো ঘরে ঢুকে যেত, ঘরে ঢুকে কোথাও লুকিয়ে থাকতো, তখন কি হতো সেটাই ভেবে খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এরকম এই জায়গাটায় সাপ থাকবে বা সাপ হতে পারে এরকম আমার ধারণাতেও ছিল না। আর আমাদের দোতলাতে সাপ উঠে আসছে, এটা তো ভাবতেই অবাক লাগছে। তো যাই হোক, এই আর কি, আর এখন থেকে সাবধানে থাকতে হবে, এই এই জায়গাটাতে গেলেই এখন ভয় করছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা এনজয় করেছো। তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো, এটা আমি তোমাদের সাথে জাস্ট এমনি শেয়ার করলাম। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।